নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানাই। 75 দিন মধ্যে এই চার রাশি গোলক ধাঁধায় পড়তে চলেছে, অর্থাৎ এই 75 দিন বিশেষভাবে এই চার রাশির ক্ষেত্রে বিশেষভাবে সতর্ক বাণী এক কথা আমি কিন্তু বলছি। কেন আমি এই ভিডিওতে আপনাদেরকে এক্সপ্লেন করব, টোটাল ব্যাখ্যা করব। দেখুন, ভালো এবং মন্দ দুটি কিন্তু আছে, শুধু এক দিক থেকে ভালো হয়েই যাবে এটাও নয়, খারাপও হয়। গ্রহ ট্রানজিট, শুভ অশুভ দুটি ফলই কিন্তু আমাদের জীবনে কিন্তু ফেলে। তো যেখানে বেশি প্রবলেম সেই জায়গাটা নিয়ে আমি আজকে আলোকপাত করতে চলেছি। 75 দিন বিশেষভাবে সাবধানতা অবলম্বন করুন, অর্থাৎ এই যে গোলক ধাঁধা থেকে বেরিয়ে আসতে হবে এই 75 দিন। এই গোলক ধাঁধার মধ্যে থাকে, গোলক ধাঁধার পর বেরাতে পারেন 75 দিন। কেন? দেখুন, শনি রাশি পরিবর্তন করেছে 29 এপ্রিল 2022। এই শনি 75 দিন কুম্ভ রাশিতে অবস্থান করছে, খুব ভালো কথা। কুম্ভ রাশিতে অবস্থান, শনির পজিটিভ ক্ষেত্র, নেগেটিভ ক্ষেত্র এবং স্বরাশিতে শনি। কিন্তু এখানে আমি কিন্তু কথা কেন লাগাচ্ছি, দেখুন, এই যে 12 জুলাই পর্যন্ত, 29 এপ্রিল টু 12 জুলাই পর্যন্ত এই শনি আপনার কুম্ভ রাশিতে অবস্থান করবে, তারপর আবার বকরী হয়ে মকর রাশিতে চলে আসবে 13 জুলাই থেকে। এই 12 জুলাই পর্যন্ত আপনার, অর্থাৎ মোটামুটি হরে ঘরে 75 দিন চার রাশির ক্ষেত্রে বিশেষভাবে সাবধান থাকুন। কোন কোন এই রাশি আমি এই ভিডিওতে আলোচনা করব। প্রথম রাশি হচ্ছে কন্যা রাশি। দেখুন, আমি একটি কথা বারবার বলি, শনি যেভাবে অবস্থান করে তার থেকে যে ভাবের উপর দৃষ্টি ফেলে সেই ভাব নাশ করে দেয় এই শনি দৃষ্টি। দেখুন, শনি আপনার ষষ্ঠভাবে অবস্থান করছে শত্রু গৃহে, শনি তৃতীয় দৃষ্টি আপনার অষ্টমভাবে পড়ছে কন্যা রাশি। লজিকটা বুঝুন কেন খারাপ বলছি। এবং অষ্টমভাবে কিন্তু রাহু অবস্থান করছে, অর্থাৎ রাহুর উপর শনির দৃষ্টি পড়ছে। অষ্টমভাবে শনির দৃষ্টি, অষ্টমভাবে রাহু, এবং শনির সপ্তম দৃষ্টি আপনার রাশির দ্বাদশভাবে, আবার রাহুর পঞ্চম দৃষ্টি আপনার রাশির দ্বাদশভাবে। প্রবলেমের উপর প্রবলেম কিন্তু আসবে কন্যা রাশির, লিখে নিন এটাও, এটাও ডায়েরিতে নোট করে নিন। আপনাদের হেলথ নিয়ে সমস্যা, আপনার ক্ষেত্রে পায়ে চোট আঘাত লাগা, মেডিকেল এক্সপেন্সেস বৃদ্ধি পাওয়া, শত্রুতা, কিছু ক্ষেত্রে ঋণে জড়িয়ে যাওয়া, কিছু ক্ষেত্রে ফ্রডের পাল্লায় পড়ে যাওয়া, টাকা চোট যাওয়া, এবং বেশ কিছু ক্ষেত্রে নিজে উটকো ঝামেলাতে নিজে পড়ে যাওয়া এই 75 দিন। এবং এর পাশাপাশি কন্যা রাশির ক্ষেত্রে বড় ধরনের ইনভেস্টমেন্ট এই সময় করবেন না, তাতে কী হবে, অর্থ লস আপনাদের হওয়ার কিন্তু সম্ভাবনা থাকছে কন্যা রাশি। এবং আপনাদের ক্ষেত্রে হসপিটালের খরচা কিন্তু বৃদ্ধি হওয়ার সম্ভাবনা থাকছে, এবং বিশেষ করে স্বাস্থ্যের দিকটা নিয়ে, কারণ শনির দৃষ্টি আপনার অষ্ট হবে, শনির দৃষ্টি খারাপ, স্থিতির থেকে দৃষ্টি খারাপ। আমি বারবার বলছি, এটি কোনো ভয় দেখানোর উদ্দেশ্যে না, যেটি গ্রহের গোচর সেই অনুযায়ী আপনাদেরকে কিন্তু ফলাদেশ করছি। দ্বিতীয় যে রাশির কথা আমি বলবো, সে রাশির নাম মেষ রাশি। রাশিতে রাহু অবস্থান করছে এবং শনির তৃতীয় দৃষ্টি আপনার রাশিতে পড়ছে, এবং নিচস্থ গৃহে দৃষ্টি, নিচস্থ গৃহে দৃষ্টি, রাহুর উপর দৃষ্টি। আপনার স্বাস্থ্য,
আপনার এ সময় জেদ বাড়বে, রাগ বাড়বে, মানুষের সঙ্গে সম্পর্কে কিছু কিছু ক্ষেত্রে অবনতি হবে মিশতে আসির ক্ষেত্রে, এবং কথাবার্তার দিকে আপনারা সমঝোতা করে এগান, এবং কিছু কিছু ক্ষেত্রে আপনাদের ক্ষেত্রে শত্রুতা এবং ঋণ অর্থ ক্ষয় অর্থ নাশ হওয়ার কিন্তু সম্ভাবনা থাকছে মেষ রাশি। এবং পারিবারিক কুটকো ঝামেলা, আপনাদের জ্ঞাতি শত্রুতা এই জায়গাগুলো কিন্তু সৃষ্টি করবে। শনি তৃতীয় দৃষ্টি হচ্ছে নিজ গৃহে, হেলথ নিয়ে ভোগাবে, হেলথের জায়গা নিয়ে যথেষ্ট পরিমাণে ভোগাবে মেষ রাশি। ডায়েরিতে নোট করে নিন, আমি যার ভালোটা বলি ডায়েরিতে নোট করে নিন, খারাপটা বলছি, দেখুন ভালো ভালো তো শুনছেন, যে জায়গাগুলো খারাপ সেই জায়গাগুলো নিয়ে আমি কিন্তু এখানে আজকে আলোকপাত কিন্তু করছি। তিন নম্বর যে রাশির কথা আমি বলবো সেই রাশির নাম কর্কট রাশি। কর্কট রাশির ক্ষেত্রে আপনার ঢাইয়া শুরু হয়ে গেছে, এবং শনি আপনার দৃষ্টি দিচ্ছে আপনার কর্ম হবে, কর্মকেন্দ্রিক সমস্যা কিন্তু থাকবে, এবং বিশেষ করে আপনাদের এ সময়ের মধ্যে কিছু কিছু ক্ষেত্রে হেলথের জায়গা অর্থ ক্ষয়ক্ষতির জায়গা এগুলো কিন্তু তৈরি হবে, কারণ শনির ঢাইয়া আপনাদের শুরু হয়ে যাচ্ছে। যদি শনি আবার বক্রিয় হয়ে যাবে এই 75 দিন, আমি আবারও বলবো সাবধানে থাকুন। আমি একটি কথা বারবার বলছি, শনি রক্ষা কবচটা আপনার পরিধান করুন, শনি আপনার ভালো থাকুক খারাপ থাকুক শনি রক্ষা কবচ আপনার কিন্তু বিশেষ করে সমস্যাগুলো কিন্তু আপনার কাটবে, অর্থাৎ শনি রক্ষা কবচ আপনাদের শনি দেখা গেল আপনার সঙ্গে নেগেটিভ আছে বা পজিটিভ আছে দুইটিই থাকুক না কেন শনি রক্ষা কবচ পরিধান করুন। এরপর যে রাশি সেটি হচ্ছে মীন রাশি। মীন রাশি শনির সরাসরি শুরু হয়ে গেছে অলরেডি, এবং শনির দৃষ্টি শনির দ্বাদশভাবে অবস্থান করছে, বিশেষ করে আপনাদের যদিও বৃহস্পতি রাশিতে অবস্থান করে খুব বড় ধরনের সমস্যা না দিলেও আপনার স্বাস্থ্যর জায়গা এবং পায়ে চোট আঘাত লাগা এবং ব্যাক পেন সিদ্ধারাতে বাত ব্যথা এই জায়গাগুলো কিন্তু আপনাদের থাকবে, এবং কিছু কিছু ক্ষেত্রে অতিরিক্ত অর্থ অপচয় হওয়া এবং কথাবার্তার উপর আপনাকে কিন্তু সংযত হতে হবে। কিছু কিছু ক্ষেত্রে মিসআন্ডারস্ট্যান্ডিং হওয়া এই সম্ভাবনাগুলো কিন্তু আপনার ক্ষেত্রে তৈরি হচ্ছে। আপনি মীন রাশি মানুষ, আপনার ক্ষেত্রে এই জায়গাটা কিন্তু বিশেষভাবে সাবধান থাকুন। সাড়ে সাতির ফার্স্ট ফেজ শুরু হচ্ছে, 75 দিন যদিও শুনি আপনার দ্বাদশভাবে থাকছে, এই জায়গাটা কিন্তু বিশেষভাবে সতর্ক থাকুন। এবং 13 জুলাই থেকে আবার শুনি বকরি হয়ে মকর রাশিতে চলে আসছে, কিন্তু 12 জুলাই পর্যন্ত আপনি সাবধান থাকুন। আবারও বলছি শনি রক্ষা কবচ আপনারা পরিধান করুন, বিশেষভাবে যাদের ক্ষেত্রে সমস্যা হচ্ছে শনি সম্বন্ধীয় যে সমস্যাগুলো সেগুলো যদি আপনি পীড়িত হন ইমিডিয়েট আপনারা এই হোয়াটসঅ্যাপ নম্বরে মেসেজ করুন, সমস্ত কিন্তু আপনারা জানতে কিন্তু পারবেন। অর্থাৎ এই 75 দিন আমি যেটা বললাম নির্ণায়ক জায়গা গোলক ধাঁতায় কিন্তু পড়তে চলেছে, অর্থাৎ চার রাশি বিশেষভাবে সতর্ক বাণী বলতে পারেন সতর্কতা বলতে পারেন আমি কিন্তু আপনাদেরকে দিয়ে রাখলাম। এটি কোনো ভয় দেখানোর উদ্দেশ্যে না, ইনভেস্টমেন্টের জায়গা টাকা লেনদেনের ব্যাপারে ধার দেওয়ার ব্যাপারে স্বাস্থ্যের জায়গাটা বিশেষভাবে নিজে কিন্তু নজর আপনাকে দিতে কিন্তু হবে। তো প্রিয় দর্শক বন্ধু ভিডিওটি এ পর্যন্তই, এ বিষয়ে যদি কোনো কমেন্ট থাকে অবশ্যই আপনারা আপনাদের মূল্যবান কমেন্ট বক্সে করুন। আবারও ভিডিও শেষ হওয়ার আগে আমি বলছি শনি রক্ষা কবচ পরিধান করুন প্রত্যেকে। জয় শনি মহারাজের জয়, জয় শনি মহারাজের জয়, জয় শনি মহারাজের জয়, অবশ্যই কমেন্ট করুন।